Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم اولئك يجزون الغرفه بما صبروا ويلقون فيها تحية وسلاما সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 23 জামাদুল উলা 1445 হিজরি মোতাবেক 7 ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা বিষয় ভিত্তিক চলে আসছে বেশ কিছুদিন ধরে জান্নাত এবং জান্নাতীদের সম্পর্কে আজকে পর্ব নম্বর 6 আর বিষয়বস্তু হচ্ছে জান্নাতের প্রাসাদ ঘরবাড়ি এবং কক্ষ কোরআন কারীমের তিনটি আয়াত রয়েছে যে আয়াতগুলিতে জান্নাতের কক্ষের কথা বা প্রাসাদ প্রাসাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তার একটি আয়াত হচ্ছে সূরা ফুরকান আয়াত নম্বর 75 সূরা ফুরকানের শেষ দিকে রব্বুল আলামিন ইবাদুর রহমানের বৈশিষ্ট্য অর্থাৎ পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের যারা নেক বান্দা সৎকর্মশীল তাদের বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন শুরু করেছেন এই আয়াত থেকে ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের বান্দা ওরা তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য আল্লাহ বলছেন الذين يمشون على الارض هونا যারা ভূপৃষ্ঠে চলাফেরা করে নম্রতার সাথে অহংকারী হয়ে নয় দাম্ভিক হয়ে নয় মানে দাম্ভিকতা দেখায় না অহংকার করে না বরং সবসময় নম্র বিনয়ী হয়ে চলাফেরা করে মানুষের সাথে আচার আচরণ করে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো অজ্ঞ মূর্খ লোক হ্যাঁ যারা মান সম্মান বুঝে না যাদের সভ্যতা নেই তারা অনেক সময় বেয়াদবি করে ফেলে যার যে মান সম্মান রয়েছে মান সম্মান রক্ষা করতে জানে না কথা বলতে জানে না ওয়াইজা খাতামুল জাহিলুন যদি জাহিল মূর্খ মানুষ তাদের সাথে সম্বোধন করে বা তাদেরকে সম্বোধন করে আর সেখানে কোনো রকমের বেয়াদবিমূলক কিছু করে ফেলে কালু সালামা তাহলে ঝামেলা বাঁধাতে যায় না এবং সমস্যা বাড়াতে চায় না বরং তারা সেখান থেকে কেটে পড়ে সম্মান নিয়ে তারা কেটে পড়ে এগুলি হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য তারপরে আল্লাহ রাব্বুল আরো বর্ণনা করেছেন জি শেষখানে বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করার পরে বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু এই রহমানের বান্দারাই হচ্ছে এমন আল্লাহর মনোনীত বান্দা এবং আল্লাহর পছন্দনীয় বান্দা যে ইউজজাউনা তাদেরকে প্রতিদান দেওয়া হবে আল গুরফাতা জান্নাতের প্রাসাদের গোরফা মানে হচ্ছে কক্ষ রুম আর জান্নাতের কক্ষ বলে বহু বচনের শব্দ এসছে তো
কক্ষ বলে সেগুলি প্রাসাদ ঘর বাড়ি সব সবগুলিকে উদ্দেশ্য করা উদ্দেশ্যে করা হয়েছে। এই জন্য যারা অনুবাদ করেছেন শাব্দিক অর্থ করেছেন কক্ষ, আবার কেউ ভাব অর্থ করেছেন প্রাসাদ দিয়েও। যখন বাংলা অনুবাদ পড়বেন বিভিন্ন রকমের বাংলা যে অনুবাদগুলি রয়েছে কোরআনে কারিমের তর্জমা, সেগুলিতে এইভাবে আপনারা তর্জমা পাবেন। জি, তো আল্লাহ বলছেন যে তাদেরকে এই রহমানের যারা নেক বান্দা, অনুগত বান্দা, যাদের সুন্দর সুন্দর ভালো বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহর হক আদায় করে, মানুষের হক আদায় করে, আল্লাহকে অসন্তুষ্ট করে না, মানুষের সাথে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে না, নিজে শান্তিতে থাকতে চায়, অন্যদেরকে শান্তিতে রাখে, উলাইকা ইউজাউনাল গুরফা, তাদেরকে জান্নাতের প্রাসাদ প্রতিদান হিসাবে দেওয়া হবে। কিসের প্রতিদান? বেমা সবারও, যেহেতু তারা ধৈর্যশীল ছিল, ধৈর্য ধারণ করেছিল। আর যারা সত্যিকারে ধৈর্যশীল তারা সার্বিক ক্ষেত্রে ধৈর্য ধারণ করে। এই জন্য ধৈর্য সবর হচ্ছে তিন প্রকারের, সবর হচ্ছে তিন প্রকারের। ধৈর্য শুধু আমরা জানি যে বিপদ আপদে ধৈর্য ধারণ করা, এটা সাধারণ মানুষরা বুঝে শুধু সীমিত অর্থে, কিন্তু তাফসীর কারগণ এবং ওলামা ইকরামগণ লিখেছেন যে ধৈর্য হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে আসবর আলাল মাসাইব ওয়াল মাকারি, অপ্রীতিকর অবস্থা আর বালা মুসিবত বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আর একটি হচ্ছে আসবর আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ওপর নেকির কাজে ধৈর্য ধারণ করা, মানে ধৈর্যের সাথে নেকির কাজে অবিচল থাকা। দেখেন, ইসলামের ফরজ ওয়াজিব আদায় করার ক্ষেত্রে অত্যন্ত জরুরি হচ্ছে ধৈর্যশীল হওয়া। যারা অধৈর্য, কিছুদিন ইবাদতবন্দি করল, বহু মানুষ আছে যে মৌসুমি ইবাদতবন্দি করে, রমজান আসলো মাশাআল্লাহ এমন নামাজি হয়ে গেল যে আপনারা সারা বছর নামাজি তাদের কাছে ফেল, কিন্তু রমজান পরে ধীরে ধীরে ছেড়ে দিল, অধৈর্য। তাদের ধর্মকর্ম সীমিত সময়ের জন্য, জুমার দিনে অনেক কিছু, মাঝে মাঝে বালা মশুদ বিপদ আপদ বাড়িতে এসছে, হ্যাঁ কেউ মারা গেছে, কারো ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ অসুস্থ হয়েছে, খুব কান্নাকাটি আল্লাহর সামনে, এত মনে হচ্ছে নেক বান্দা সত্যি, হ্যাঁ তারপর একটু সুখ হইতেই আল্লাহকে ভুলে গেল, এরা ধৈর্যশীল নয়। তো সবর আল্লাহ তাআতিল্লাহ, যারা সত্যিকার আল্লাহর আনুগত্যের ওপর নেকির কাজে ধৈর্য ধারণ করবে, তারা সবসময় একই অবস্থায় থাকবে, সবসময় নেক আমলে থাকবে, ফরজ ওয়াজিব সবসময় আদি করবে, রমজানে যেমন অন্য মাসও তেমন ওইভাবে নামাজের গুরুত্ব দেবে, যেহেতু ফরজ সারা বছর ফরজ। দান খেরাত শুধু রমজান মাসে বেশি বেশি না, না মক্কা মদিনা এসে তখন দান খেরাত, আর ইমানের অবস্থা ভালো না, সবচেয়ে মক্কা মদিনা গেলে যেমন ইমানদার আর পরেশগার থাকবেন আপনি, আর ভালো আমলের চেষ্টা করবেন আপনি, যেখানে থাকেন পরিবেশ ভালো হোক আর মন্দ হোক খারাপ সব যুগে একই রকম ভালো মানুষে চলার চেষ্টা করবে। এটা হচ্ছে আল্লাহর দিনের ওপর ধৈর্য ধারণ করা, নেকির কাজে ধৈর্য ধারণ করা। তৃতীয় হচ্ছে আসবর আম্মাসিয়াতিল্লাহ, গোনা থেকে ধৈর্য ধারণ করা, গোনা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা, এটা অত্যন্ত জরুরি। অধিকাংশ মানুষ যারা গোনায় লিপ্ত হয় তারা অটল থাকতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, বিশেষ করে মুসলিম সমাজে যাদের মধ্যে আল্লাহর ভয় কিছু না আছে তারপরও গোনা হয়ে যায়, ওরা বহুবার চেষ্টা করে আর গোনা করবো না, আর গোনা করে আবার গোনাতে লিপ্ত হয়ে যায়। আর আজকাল সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে তো ইউটিউবে খারাপ ছবি দেখবো না, ফেসবুকে আমি খারাপ দেখবো না, আর তারপরে যখন সামনে খারাপ চলে আসে সামলাইতে পারে না নিজেকে, আর তারপরে গোনা করে ফেলে। কেন? এই তৃতীয় রকমের ধৈর্য আসাবর আম্মা আসিয়াতিল্লা বা আম্মা আসিল্লা, আল্লাহর নাফরমানি করবো না এর ওপর ধৈর্য ধারণ করা, অটল। গোনার ক্ষেত্রেও নিজেকে সামলানো অত্যন্ত জরুরি। এখানে কারো যদি 5,000 রিয়াল পড়ে থাকে বা একটা দামি মোবাইল ধরের পড়ে আছে, আর এখন কেউ নেই, সবাই চলে গেছে শেষখানে দেখছেন আপনি, এখন এইটাকে রেখে নেব চুপচাপ নাকি আমানত জমা করবো, খুঁজবো তাড়াতাড়ি, খোঁজ করবো কার আছে তাকে দেওয়ার জন্য, বড়ই ধৈর্যের প্রয়োজন রয়েছে। কারণ এখানে শয়তান বলছে যে তুই 5,000 10,000 পেয়ে গেছিস, তার সেটা যদি আরও বড় অঙ্কের হয় তাহলে চিন্তা করুন তো দেখি, আপনার ইমানের বড় পরীক্ষা, 1,00,000 রিয়াল একটা ব্যাগ পেয়ে গেছে, আমি গোটা 2-4 বছরে হয়তো 1,00,000 রিয়াল আমি ইনকাম করতে পারবো না, বাঁচাতে পারবো না, আমি সাথে সাথে পেয়ে গেছি। জি,
টাকা হাতে পেয়ে যাওয়ার পরে ধার কর্জা নেওয়ার পরে আর দেওয়ার কথা নেই, কারণ দিতে বড় কষ্ট লাগে। নিতে খুব মজা লেগেছে ধার, কিন্তু দিতে বড় কষ্ট লাগে, বুঝতে পেরেছি। ধৈর্যশীল হইতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। আমি এক্ষুনি মরে মারা যেতে পারি, আমার ঋণের বোঝা থেকে যাবে, এই ঋণের বোঝা আমার ওপর, আমার স্ত্রীর ওপর না, আমার ছেলে মেয়ের ওপর না। তারা দেবে দেবে না, অথবা আমি পরোয়াই করলাম না, যে কোনো সময় মত আসতে পারে, আমি নেবই না কারোর কাছে ধার করছে। ধৈর্য ধারণ, আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার ধৈর্য ধারণের তৌফিক দান করুন। এই জন্য ওলামারা বলছে সত্যিকারের যে সবরকারী ধৈর্যশীল সেই ব্যক্তি খাঁটি মমিন, মানে পূর্ণাঙ্গ ইসলাম আপনার মধ্যে আসবে যদি সত্যিকারের ধৈর্যশীল হতে পারে। এই তিন প্রকারের ধৈর্য যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি পাক্কা মমিন, ইমানদার মানুষ। তো ধৈর্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রাসাদ সমূহ দান করবেন, সূরা ফুরকানের আয়াত। আরেকটা আয়াত সূরা জুমারে রয়েছে, 8:20, আল্লাহ বলছে লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, তবে শোনো যারা তাদের প্রতিপালককে ভয় করেছে, লাহুম গোরাফুন, তাদের জন্য বহু কি রয়েছে, কক্ষসমূহ রয়েছে জান্নাতে, বহু কক্ষসমূহ প্রাসাদ রয়েছে, মানে এমন বিশাল প্রাসাদ রয়েছে তাতে রুমের শেষ নেই, কক্ষের শেষ নেই। গোরফ, গোরফাতন বহু বচন, আর শুধু এই নয় যে একতলা, আল্লাহ বলছেন মিন ফাওকিহা গোরাফুন মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহা আনহার, কক্ষসমূহ রয়েছে আর কক্ষসমূহের ওপর আবার কক্ষসমূহ রয়েছে, মানে বিশাল বিশাল টাওয়ার রয়েছে, দুনিয়ার টাওয়ার। আপনি অবাক হচ্ছেন যে এত তলা ঘরবাড়ি আছে, বিল্ডিং আছে, যদি 200-300 যদি কোথাও শুনতে পান তাহলে আপনি কল্পনা করে চিন্তা করতে পারেন না যে কত কক্ষের ওপর কক্ষ, রুমের ওপর রুম, এসব প্রাসাদে রয়েছে। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলছেন লাহুম গোরাফুন, এই জান্নাতি যারা আল্লাহ ভীরু তাদের জন্য জান্নাতে কক্ষসমূহ রয়েছে প্রাসাদে, মিন ফাওকিহা গোরাফুন, আর তার ওপরও কক্ষসমূহ রুম, আল্লাহ রাব্বুল মাগনিয়াতুন, তৈরিকৃত রয়েছে, জান্নাত প্রস্তুত আছে, এই না যে তৈরি হবে, তৈরি হয়ে আছে। আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহা আনহার, আর এত বিশাল বিশাল প্রাসাদ আর সুউচ্চ প্রাসাদ জান্নাতের, সেগুলি নিম্ন দেশে নহর, নদীনালা প্রবাহিত রয়েছে, নদীনালা প্রবাহিত রয়েছে। ওয়াদাল্লাহ, এ হচ্ছে আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি, কার সাথে, মুত্তাকিনদের সাথে। শুরুতে আল্লাহ বলছে লাকিনাল্লাযীনা তাকাউ, যারা ভয় করেছে আল্লাহর ভয়ে, গুনাহ থেকে পাপ থেকে বেঁচেছে, তাদের জন্য আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি। লা ইউখলিফুল্লাহুল মিয়াদ, আল্লাহ ওয়াদা খেলাফি করেন না, আল্লাহর ওয়াদার প্রতিশ্রুতির বিপরীত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকওয়া অর্জনে তৌফিক দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহি হাদিস দ্বারা প্রমাণিত, জান্নাতে সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নামে জ্বলে জ্বলে কত যে দিন যে জাহান্নামের শাস্তি ভোগ করেছে আর জ্বলেছে, আল্লাহ ভালো জানে, জ্বলবে। আর তারপরে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে স্থান পাবে, জায়গা পাবে, সেই ব্যক্তিকে কতটা দেওয়া হবে, কত বড় বিশাল রাজত্ব তাকে দেওয়া হবে, শুনেছেন কোনোদিন? জানা আছে এ পৃথিবী এবং তার 10 গুণ, সেই হাদিস, সেই বুখারী মুসলিমের হাদিস। তাহলে যেই ব্যক্তি জাহান্নামে হাজার হাজার বছর জ্বলেছে, হয়তো কি লক্ষ বছর জ্বলেছে, আল্লাহ ভালো জানে কত তার কাবিরা গুনাহ ছিল, কিন্তু তার ইমান ইসলাম ছিল, এমন অনেক আছে, বড় শির কুফরি করে যে কাফের হয়ে যাবে, আর যারা বলছে সালাত হচ্ছে শর্ত ইমান রক্ষার জন্য, নামাজি, কিন্তু অনেকে আছে যুগে যুগে নামাজি, কিন্তু খুন করেছে নামাজি, জেনাইল ব্যবচালিত হয়েছে নামাজি, বিভিন্ন হারাম হারাম কাজ করেছে, সুদ খেয়েছে, ঘুষখোর, থাকতে পারে জাহান্নামের আজাব ভোগ করে যে জান্নাতে আসবে তার সম্পর্কে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নি লা আলামু আখির আহলিন নারে খুরুজা মিনহা, আমি জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জানি
ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি জাহান্নাম থেকে বা জাহান্নামীদের মধ্যে সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে তাকে বের করা হবে, শেষ ব্যক্তি যাকে জাহান্নাম থেকে, তার সুপারিশ হচ্ছে। আর ধীরে 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 জাহান্নামী যেগুলো মুসলিম, বিভিন্ন উম্মতের মুসলিম, সেই এই উম্মতের মুসলিম না, ঈসা আলাইহিস সালাম উম্মতের জাহান্নামী মুসলিম যারা, মূসা আলাইহিস সালাম উম্মতের জাহান্নামী মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জাহান্নামী মুসলিম, প্রত্যেক উম্মতে এক কম বেশি, কোনো উম্মতের সংখ্যা কম, কোনো উম্মতের সংখ্যা বেশি। তো প্রত্যেক উম্মতের ক্ষেত্রে এই বিষয়টি আমি জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে যে সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, ওয়া আখিরু আহলিল জান্নাতে দুখুলান, ওয়া আখিরা আহলিল জান্নাতে দুখুলান, সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তিকে। রাজুলুন, সে এমন এক ব্যক্তি, ইখরুজু মিনান নারি কাওয়ান, জাহান্নাম থেকে বের হবে সে জ্বলে জ্বলে একেবারে কয়লা হয়ে গেছিল, কয়লা হয়ে গেছে। তাকে নাহরুল হায়াত, যেটি আবে হায়াত, হ্যাঁ জীবনের নদী, যাতে প্রাণ সঞ্চারিত হবে, সেই কয়লা হয়ে আছে যেই লোকটি, তাকে তাতে নিক্ষেপ করা হবে, আর তাতে সে গজিয়ে উঠবে যেমন একটি কোনো শস্য দানা কোথাও মাটিতে পড়ে থাকলে, আর যখন বৃষ্টির পানি পড়ে বা রস পড়ে তখন কি হয়, অঙ্কুর গজিয়ে ওঠে, কত কুচি হয়ে, কত দুর্বল হয়ে, এইভাবে সে যেন গজে উঠছে। আর তারপরে সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে জান্নাতের দিকে যাচ্ছে, হামাগুড়ি দিয়ে যাচ্ছে। ফায়াকুরুল্লাহু, আল্লাহ বলবেন ইযহাব ফাদখুলি জান্নাহ, যাও যাও জান্নাতে প্রবেশ করো যাও। ফায়াতিহা, জান্নাতের কাছাকাছি আসবি, আর বাইরে থেকে জান্নাতের সমস্ত দৃশ্যগুলি, নিয়ামতে ভরা জান্নাত দেখতে পাবে। ভাই ওখাই আলো এলেইহি, তাকে দেখে মনে হবে, তার খেয়াল হবে আন্নাহাম্মাল আজ ভরপুর হয়ে আছে। দূর থেকে অনেক সময় খালি থাকে জায়গা, তারপর আমাদেরকে মনে হয় যে ফুল হয়ে গেছে। এই দৃশ্য আপনি হজ মৌসুমে রমজানে, এখন এখন তো সারা বছর এরকম অবস্থা, হারমাইন শরীফের মক্কা মদিনায় যান আপনি, হ্যাঁ অনেক সময় জায়গা আছে সামনে দিয়ে, কিন্তু কিন্তু যখন আপনি প্রথম দেখছেন আরে এমন ভিড় ভাড়ে আছে, ভিতরে তো জায়গাই পাওয়া যাবে না, জায়গায় পাওয়া যাবে না, কিন্তু এদিক সেদিক একটু ঘুরতে 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 দেখা যাচ্ছে মাশাআল্লাহ সামনের দিকে জায়গা আছে, কিন্তু প্রথম নজর আসে মনে হচ্ছে ফুল হয়ে আছে। যেখানে লোকজন সংখ্যা বেশি থাকে সেখানে জায়গা কিছু খালি থাকলেও মনে হয় যে ফুল হয়ে আছে। তো দেখে তাকে মনে হবে যে জান্নাত তো ভরপুর আছে জায়গায়, নেফায়ের যে ফিরে আসবে, ফিরে আসার পর বলবে ইয়াকুল, বলবে ইয়া রব্বে ওয়াজাদ তো হামালা, আমি তো জান্নাতকে একবারে ভরপুর পেলাম, জায়গাই নেই সেখানে ঢোকার। ফায়াকুল, আল্লাহ বলবে এ যা পদ খলি জানা, যা প্রবেশ করো, ঢুকো যাও ঢুকো। ফাইয়াতি, আবার আসবে, ফাইয়ু খাইয়া লাইলিহি, তাকে মনে হবে আন্নাহ মাল আজে ভর্তি আছে, জান্নাত একবার ফুল হয়ে আছে। ফাইয়ার যে আবার ফিরে যাবে আর বলবে ইয়া রব হে রব ওয়াজাদ তো হামালা, তিন তিন বের করে যাচ্ছে কিন্তু ফুল মনে হচ্ছে, আমি ঢুকতে পারবো না, এই ভিড়ের মধ্যে যাবো কোথায়, জায়গা কেউ জায়গা দেবে না, কোথায় যাবো আমি। ফায়াকুল, এসে বলবে ইয়া রব ওয়াজাদ তো হামালা, আমি তো ভরপুর পেলাম। ফায়াকুল ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও যাও তুমি ভরপুর বলছো, যাও জান্নাত তোমার জন্য তো আছেই, যে জান্নাতে ঢুকবে তুমি। ফাইন্নালাকা মিসলা দুনিয়া ওয়া আশরাতা আমসালিহা, তোমার জন্য এই পৃথিবী, যে পৃথিবী বিশাল পৃথিবী, যে পৃথিবীতে তুমি একজন মানুষ ছিল, এই পৃথিবী এবং তার দশ গুণ পরিমাণ জায়গা রাজত্ব তোমাকে জান্নাতে দেওয়া হইল। সুরায়ে তাহরি আল্লাহ ওয়াইদা রাআইতা সাম্মা, তুমি যখন দেখবে জান্নাত, যখন সেখানে দেখবে সাম্মা, মানে যে সেখানে জান্নাতে দেখবে, রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, দেখবে যে নিয়ামত আর নিয়ামত, আল্লাহর নিয়ামত আর নিয়ামতে ভরা, আর মুলকান কবিরা বিশাল রাজত্ব, বিশাল রাজত্ব। একজন সর্বোচ্চ, চিন্তা করেন কোনোদিন সাধারণত পৃথিবীর একজন রাজা গোটা পৃথিবী শাসন করছে, সাধারণত এরকম হয়নি, সাধারণ এরকম হয়নি। যতই শক্তিশালী রাজত্ব আপনি মানব জাতির ইতিহাসে খুঁজে দেখেন, যে শুধু একজন রাজা সারা পৃথিবী, পৃথিবীর অনেক এলাকা আবিষ্কারই হয়নি তখন হয়তো, আর তা হয়তো মরফুল ছিল, হ্যাঁ শক্তিশালী ছিল, বাকি যেগুলো ছিল সেগুলো তার সামনে দুর্বল ছিল, কিন্তু একজন শাসক গোটা পৃথিবীর শাসন করবে এমনটা সাধারণত হয়তো হয় না বা হয়নি।
তো সুবহানাল মুলকান কবিরা, বিশাল রাজত্ব তাকে দেওয়া হবে। 10 গুণ দুনিয়ার 10 গুণ তোমার জন্য হয়েছে, অথবা বলেছে ইন্নালা কামিসল আশারাতে আমসালি দুনিয়া, দুনিয়ার 10 গুণ তোমাকে দেওয়া হবে। ফায়াকুলু, চিন্তা করুন যে লোকটি নিজের হ্যাঁ ঢোকার জায়গা পায় না জান্নাতে, বারবার করে 3 বার ফিরে চলে এসেছে, চতুর্থবার বলছে আল্লাহ সব ফুল হয়ে আছে, যা 10 গুণ তোকে দিলাম যা। সেই ব্যক্তিকে যখন বলা হবে যে তোকে পৃথিবীর 10 গুণ, পৃথিবী এবং তার 10 গুণ, এই যে দুটো বাক্য এসেছে, দুটো বাক্যতে পার্থক্য এই হবে যে তাহলে 11 গুণ হয়ে যাবে, 1 গুণ আর তার আরো 10 গুণ, অথবা টোটাল 10। আচ্ছা চিন্তা করুন, একটা লোক জায়গাই পায় না, আর তাকে যদি বলে যে তোকে অসাধারণ কিছু, অকল্পনীয় তাকে কিছু দেওয়া হইলো, যদি বলেন তো কি বলবে সে? আল্লাহ তো আমার সাথে রসিকতা হচ্ছে, তাই না? হ্যাঁ, আমার সাথে উপহাস করা হচ্ছে। যে একটা ক্লিনারকে যদি বলেন যে যা তোকে কোম্পানির, তোকে হঠাৎ করে ক্লিনারকে যদি বস বলে যে তোকে কোম্পানির আমি তোমাকে তোকে এই বানিয়ে দিলাম, জিএম বানিয়ে দিলাম, তাহলে কী বলবে, কি বলবো? ও তো ভাই ভাই নেবে যে আমাকে তুই মানুষই মনে করেন না, হ্যাঁ ঠাট্টা মজাক শুরু করে দিয়েছে আমাকে নিয়ে। আর তাসখারু মিন্নি আও তাদহাকু মিন্নি ওয়া আনতাল মালিক, আল্লাহ তুমি আমাকে নিয়ে উপহাস করছো, ঠাট্টা করছো, অথবা আমাকে নিয়ে তুমি হাসি তামাশা করছো, ওয়া আনতাল মালিক, অথচ তুমি আল্লাহ, তুমি মহা অধিপতি, তুমি মহান, তুমি মালিক আল্লাহ, তুমি রব, তুমি আমার মতো একটা ক্ষুদ্র বান্দাকে, পাপিষ্য বান্দা যে জানো কতদিন জ্বলে 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 একটু আরাম পেয়েছে, আর আমাকে নিয়ে তুমি ঠাট্টা মজাক করছো আল্লাহ। ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল মাসউদ বলছেন, যখন এই হাদিস বয়ান করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন দেখছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি বয়ান করতে গিয়ে হেসে দিয়েছেন, হাসি থামতে পারেননি, এমন হেসেছেন সাধারণত এরকম হাসি হাসতেন না, হাত্তা বাদাত নওয়াজেজ, তার মাড়ির দাঁত পর্যন্ত দেখা গিয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অট্ট হাসি হাসতেন না, হাসি 3 রকমের, হাসি হয় 3 রকমের, একটি হচ্ছে অট্ট হাসি যেটাকে আরবিতে কাহ কাহা বলে, হা 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 করে হাসা, হা করে দিই, এই হাসা অপছন্দনীয় সবার জন্য, এই হাসা কোনো ভালো মমিন ব্যক্তির চরিত্র হইতে পারে না, এটি বর্জনীয় হতে পারে, হারাম না যায় নয় কিন্তু অপছন্দনীয় অবশ্যই জি। আর খুব বেশি হাসা, হাসি করলে মানুষের হৃদয় অন্তর দুর্বল হয়ে যায়, দুর্বল হতে হতে মরে যায়, ইমান কমজোর হয়ে যায়, এজন্য হাসিটা একটা সীমিত থাকতে হবে, অট্ট হাসি মোটেই নয়। বাকি থাকলো দ্বিতীয় মাঝামাঝি হাসি হচ্ছে দেহেক, এখানে জাহেকা, জাহেকা মানে আওয়াজ হা হা করে হবে না, কিন্তু আপনার হাসিটা ফুটে উঠবে, শুধু চেহারা তো নয় আপনার হাসিটা ফুটে উঠবে, মাঝারি হাসি যেটা সাধারণত যেটাকে হাসি বলে থাকি আমরা। আর তৃতীয় হাসি হচ্ছে মৃদু হাসি, হালকা হাসি, সেটা হচ্ছে মুচকি হাসি, তাবাসসুম, সেটা কি বলা হয়, তো আমাদের দেশে মেয়েদের নাম তাবাসসুম, তাই না? হ্যাঁ, ইবতিসামা আরবিতে, ইবতিসাম, ইবতিসাম মানে মুচকি হাসা, তাবাসসুম কাফি ওয়াজহে আখিকা, তোমার ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হইলে মুচকি হাসি দেওয়া তোমার জন্য সাদকার নাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুম, তাবাসসুম কা মানে তোমার মুচকি হাসি, জি। নবী সাল্লাল্লাহু আলাইহি হেসে দিয়েছেন, মাঝামাঝি হাসি হেসেছেন, আর অধিকাংশ সময় নবী সাল মুচকি হাসি ছিল, সবসময় যে কারো সাথে দেখা হইলে হাসি মুখে কথা বলা, যাতে করে আপনি অহংকার মুক্ত, এটা বোঝা যায়, আপনি মানুষের সাথে মিশতে চান, মানুষের সাথে দেখা সাক্ষাৎ হইলে সাধারণভাবে মিশতে চান, এতটুকু এই উত্তম চরিত্র মানে উপলব্ধি করা যায় আপনার, যেন মুচকি হাসি সবসময় থাকার চেষ্টা করতে হবে, আর মাঝে মাঝে কেউ যদি হাসে মাঝারি হাসি যেটা দেহ সেটা জায়েজ, আর যদি অট্ট হাসি হাসে সেটি অপছন্দনীয়, এতে ইমান দুর্বল হয়ে যায়। তো নবী সাল্লাম হেসে দিলেন, ওকানে ইয়াকুলু, এবং নবী সাল্লাম বলতেন বা বলেছিলেন, জাকা আদনা আহলিল জান্নাতে মানজিলাতান, এই ব্যক্তি জান্নাতে সবচাইতে নিম্ন স্তরের মানুষ, নিম্ন স্তরের মানুষকে দুনিয়ায় পৃথিবী আর পৃথিবীর 10 গুণ দেওয়া হবে, সুবহানাল্লাহ। যদি এই হয় তাহলে যারা মুকাররবিন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, হ্যাঁ যারা আবরার নেক লোক, যাদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, জি,
তাদেরকে আল্লাহ কত উচ্চ স্থান দিবেন, কত অকল্পনীয় তাদের জন্য নিয়ামত থাকবে আর প্রাসাদ থাকবে। যদি এত বিশাল রাজত্ব এক সর্বনিম্ন ব্যক্তি যে জান্নাতে সব শেষে এসে তার যদি হয়, তাহলে কত প্রাসাদ, আর সেসব প্রাসাদে কত ঘরবাড়ি বিল্ডিং এবং কত তাতে আপনার কক্ষ ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে। জান্নাতের বাসস্থান সম্পর্কে কোরআন ও হাদিসে বিভিন্ন ভাষাগুলি এসেছে, তার মধ্যে একটি বললাম যে গোরফা শব্দ ব্যবহার হয়েছে। গোরফা মানে কক্ষ রুম হয়, আবার গোরফা প্রাসাদের ক্ষেত্রেও ব্যবহার হইতে পারে, যেমন অনুবাদ বা তাফসিরকাররা বলেছেন। আর এসেছে হাদিসে কাসরের কথা, কাসর মানে প্যালেস, প্যালেস মানে প্রাসাদ, প্যালেস হচ্ছে রাজপ্রাসাদ, জি রাজাদের বাড়ি। তো সেখানে সবাই রাজার মতো, সবার কাসর থাকবে, সবার প্যালেস থাকবে। জি, বাড়ি ঘরের কথা এসেছে হাদিসে, বাইতের কথা এসেছে হাদিসে, এসছে খিমার কথা, তাঁবুর কথা এসছে। কারণ যতই সুখী মানুষ দুনিয়ার হোক, একই অবস্থায় থাকা ভালো লাগে না, এটা মানুষের স্বভাব। এই স্বভাবে আল্লাহ, এই প্রকৃতির মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। দেখেন যারা বিশাল বিশাল বাংলা তৈরি করে আর ওইরকম থাকছে, তারাও গিয়ে পার্কে বসে থাকছে, পার্কে কিছু বিছিয়ে ওখানে বসে থাকছে কিছুক্ষণ বিনোদন, ওইটি বিনোদন। হ্যাঁ, ওই সমুদ্র বিচে ঘাসের উপর বসে থাকে, ওইটি মজা লাগছে। আরও আমি দেখেছি যাদের বাড়ি ঘরে থাকার কোনো অভাব নেই, আর সুখ শান্তির সামগ্রীর আর ভোগের সামগ্রীর কোনো অভাব নেই, তারাও গিয়ে বালিতে মরুভূমিতে বসে থাকছে। হ্যাঁ, বালিতে বসে থাকছে, কিছু নেই, বালিতে এমনি বসে আছে, ওটি মজা লাগছে। মানুষ বিভিন্নভাবে কি করতে চায়, জীবনযাপন করতে চায়, সবসময় একই রকম খাবার পছন্দ না, সবসময় একই রকম অবস্থা ভালো না, যে বিভিন্ন রকম অবস্থায় মানুষ থাকতে চায়। এই জন্য দেখেন আরব দেশগুলিতে এত ধন সম্পদ থাকার পরেও মরুভূমিতে চলে যান, চারিদিকে শুধু ডানে বামে দেখবেন যে তাঁবু লাগানো আছে, খেমা লাগানো আছে, আর খেমাগুলো ফালতু পড়ে নেই, এগুলোতে পয়সা দিয়ে দিয়ে মানুষ ভাড়া নিচ্ছে। যাদের নিজের আছে নিজের আছে, আর যাদের নিজের নাই কী করছে, ভাড়া দিতে হয়, পয়সা দিতে হয়। জি, তো হাদিসে খেমার কথা, তাঁবুর কথাও এসেছে। কক্ষের কথা শোনেন, দুটি আয়াত তাহলে আপনাদেরকে শোনাইলাম, তাই না? আর তৃতীয় আয়াত সূরা সাবা আয়াত 37-এ আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা, তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি এমন বিষয় নয়, এমন বিষয় নয় যেগুলি তোমাদেরকে আমার সান্নিধ্য লাভ করিয়ে দেবে, অর্থাৎ পয়সা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে নেবে, আর তোমাদের ছেলে মেয়ে জনবল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে নেবে, আল্লাহ সান্নিধ্য লাভ করে নৈকট্য অর্জন করবে, এটা সম্ভব নয়। দুনিয়াতে জনবল আছে, পার্টি স্ট্রং আছে, হচ্ছে না হচ্ছে না, পয়সা আছে, পয়সাতে সব কিছু হচ্ছে। হ্যাঁ, যার পয়সা আছে পয়সাতে যা ইচ্ছা তাই করতে পারছে, বা জনবল আছে, জনশক্তি আছে, ক্ষমতা আছে, সেনাবাহিনী মজবুত আছে, যা ইচ্ছা তাই করছে। আল্লাহ বলছে এগুলো আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। অমা আমওয়ালুকুম, না তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, না তোমাদের জনবল ছেলে মেয়ে সন্তান সন্ততি, বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা, যা আমার নৈকট্য অর্জন করিয়ে দেবে, আল্লাহর নিকটবর্তী, আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্ত বান্দা যদি হইতে চাও, তো এইগুলো দুনিয়ার এইসব সামগ্রীর কাজ হবে না। কী দিয়ে হবে তাহলে? ইল্লামান আমানা, তবে যে ইমানদার, ইমান আল্লাহর কাছাকাছি করে দেবে, ইমানের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন হবে। কুফরি দিয়ে হবে না, শিরকি আকিদা দিয়ে হবে না, বেদাতি আকিদা দিয়ে হবে না, ভুল পথে আপনি আল্লাহর কাছাকাছি হতে চাইবেন হবে না। যেমন ভুল পথে আপনি মক্কা যেতে চাইছেন, ভুল পথে মদিনা যেতে চাইছেন, নিয়ত করেছেন সবাই জিজ্ঞাসা যাচ্ছেন কোথায়, মক্কা যাচ্ছে মদিনায়, আর রাস্তা ধরেছেন আপনি এই দিক থেকে যে জুবাইল খাবজি হয়ে চলে যাবেন, হয় কুয়েত চলে যাবেন, না হয় ওই দিকে যদি আবাম দিকেটটা ধরেন তো চলে যাবেন হাফরুল ওয়াদান হয়ে আপনি জর্ডন চলে যাবেন, অন্য কোনো দেশে চলে যাবেন, কিন্তু যত যাবেন এই দিয়ে এই রাস্তায় তত বেশি মক্কা মদিনা থেকে দূর হয়ে যাবেন। ঠিক ওই রকমই এক আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করেন, আর এক রসুলের তরিকে যদি ইবাদত বন্দেগী না করেন, তো যত এই বেদাতি আমল করতে থাকবেন, যত শিরকি আমল করতে থাকবেন, তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যাবেন, আল্লাহ নৈকট্য অর্জন কখনো সম্ভব হবে না।
আল্লাহ বলছে ইল্লামান আমানা, যারা ইমানদার, ওয়া আমেলা সালেহান, শুধু ইমানের দাবি করলাম। যেমন আজকাল অধিকাংশ জন্মসূত্রে মুসলিম, ব্যাস মুসলিম জান্নাতের আশা করে বসে আছে। কাফের হিন্দু জান্নাত পাবে না, খ্রিস্টান জান্নাত পাবে না, ইহুদি মালাউন জান্নাত পাবে না, এসব কথা আমাদের দেশি মুসলিমদের। হ্যাঁ ঠিক আছে, ওগুলো আপনার জায়গায় ঠিক আছে, কিন্তু তুমি জান্নাত পাবে কিনা খোঁজ নিয়ে দেখো। পাঁচ অক্ত সলাত নাই, ফরজ নেই, হারাম কাবিরা থেকে বাঁচছে না, এত সহজ। ইমানের দাবিদার হইলে ওয়ামেলা সালেহান, সৎকর্মশীল হইতে হবে। ইমান অন্তরে আছে, এর বহিঃপ্রকাশ বাস্তব প্রমাণ হচ্ছে নেক আমল। পাঁচ অক্ত আল্লাহর সামনে হাজিরা দিচ্ছেন, রমজান মাস আসছে, আগে থেকে প্রস্তুত হয়ে রয়েছেন মানসিক শারীরিকভাবে, আমি রমজান মাস আসছে সিয়াম পালন করব, পয়সা আছে, কখন আমার সময় আসছে জাকাত দেবে, এক একটি টাকা হিসাব করে যে কত টাকা আমার জাকাত বেরোয়। হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব আমি হজ আদায় করো, হজের টাকা আমার কাছে হয়ে গেছে সংসার চালিয়ে, সুতরাং আগে হজ করো, আগে জমি জায়গা প্রপার্টি নয়। এইরকম মেজাজ থাকবে, হারাম নাজাজ থেকে বেঁচে থাকবো। আল্লাহ বলছে ইল্লামান আমানা, তবে যে ইমানদার হয়ে যাবে আর যে সৎকর্মশীল হবে, আমেলা সালে ফাউলাইক লাহুম জাযাউ দেফ, তাদের জন্য বহু গুণে বর্ধিত প্রতিদান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি করলে দশ, কমপক্ষে দশ দেন, দশকে আল্লাহ একশো করেন, একশোকে সাতশো পর্যন্ত করেন, তারও বেশি করতে পারেন আপনার এখলাসের ভিত্তিতে এবং আপনার অবস্থার ভিত্তিতে। অভাবের সময় অসুস্থ, চলছে না শরীর, তারপর কষ্ট করে আপনি মসজিদে এসে সালাত আদায় করছেন, রোজা রাখতে কষ্ট হচ্ছে তারপর রোজা রাখছেন, বেশি কষ্ট হলে তখন চলবে না, কিন্তু তারপর কাকে কষ্ট লাগে না। অনেকে রোদরে কাজ করছেন, একজন রোদরে ডিউটি করে রোজা রাখে, আর একজন এসিতে বসে থেকে রোজা রাখে, দুটো কি সমান মনে করছেন? না অবশ্যই, যে যত বেশি কষ্ট করে। আজ রোকে আলা কাদরে নাসাবেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে, তোমার নেকি প্রতিদান তোমার পরিশ্রম মেহনত অনুযায়ী হবে, কতটা কষ্ট ক্লেশ করছো তুমি। তাদের জন্য বহুগুণে বর্ধিত প্রতিদান রয়েছে, বেমা আমেলু, যেহেতু তারা আমল করেছে, তাহলে আমল করতে হবে, বে আমল হলে হবে না। ওহম ফিল গরফাতে আমেনুন, এটি হচ্ছে আজকের আমাদের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত আয়াতের অংশ। আর তারা বহু কক্ষ সমূহ বিশিষ্ট প্রাসাদে, প্যালেসে নিরাপদ বসবাস করবে। গরফাত, গোরফাত বহু বচন, আর গোরফা মানে হচ্ছে রোম, কক্ষ। তাহলে বহু কক্ষ বিশিষ্ট, বহু রোম বিশিষ্ট প্রাসাদে তারা আমেনু, নিরাপদ থাকবে। অনেক সময় রাজ প্যালেসে বাস করেও, রাষ্ট্রপতি ভবনে বসবাস করেও নিরাপদ না, সবসময় জানের ঝুঁকি আছে, সবসময় বিভিন্ন রকমের ঝুঁকি আছে, বিভিন্ন রকমের টেনশন আছে, শারীরিক অশান্তি আছে, না হয় মানসিক অশান্তি আছে, না হলে দুশ্মনের ভয় আছে দুনিয়াতে, কিন্তু জান্নাত আল্লাহ বলছে আমেনু, সেখানে নিরাপদ, কোনো রকমের ভয়ভীতি সেখানে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা দুনিয়াতে ভয় করেছে তারা আখেরাতে ভয় করবে না। কথাটি অত্যন্ত মূল্যবান, আমি যেদিন থেকে পড়েছি আমি বহুবার আমার আলোচনায় বলি যে আল্লাহ মানুষকে দুইবার ভয়ের সম্মুখীন করবেন না। একবার যদি ভয় করেন তো পরে আর ভয় থাকবে না, আর প্রথমবার যদি ভয় না করেন তো পরের ভয় অবশ্যই নিশ্চিত। কি বুঝলেন? দুনিয়ায় যদি আল্লাহর ভয়ে আপনি নেক আমল করেন, হারাম থেকে বেঁচে থাকেন, তাহলে আখেরাতে ফালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, মরার পরে কবরে কোনো ভয় নেই, হাশর মাঠেও কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, ফেরেশতারা এসে বলবে, মরণের সময় বলতে থাকে, আবার কবর থেকে উঠে হাসর মাঠে হাজির হবে তখন বলতে থাকবে, হিসাব নিকাশের সময় তারপরে যখন জান্নাতের পথে তখন বলতে থাকবে, পুলের ওপর যখন উঠবে হিমসিম খাবে তখন বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, ভয় নেই, চিন্তা নেই তোমাদের, ফেরেশতারা সুসংবাদ তোমাদের জন্য, বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, সেই জান্নাতের, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত ফিরদৌস দান করেন এবং সার্বিক নিরাপত্তা দান করেন। বলছিলাম জান্নাতের কক্ষ, প্রাসাদ এবং ঘর বাড়ি সম্পর্কে আরেকটি হাদিস শোনাই আপনাদেরকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতে গোরাফান, জান্নাতে বহু কক্ষ রয়েছে, বহু রুম রয়েছে, বহু কক্ষ বিশিষ্ট বাড়িঘর রয়েছে, প্রাসাদ রয়েছে, প্যালেস রয়েছে, গোরাফান। কেমন ওগুলোর বৈশিষ্ট্য কেমন? দুনিয়ার বাড়ি এত যে সাততলা ভবন আমাদের ইসলামিক সেন্টারে, তারপর এই দেওয়াল প্রাচীর এমন আছে যে প্রাচীরের পাশে ওই রুম দেখতে পাই না, পাচ্ছি না।
কিন্তু জান্নাতের ঘরগুলি কেমন হবে বলছে, তোরা জহুর আহমেন বতুনিহা বতুন আহমেন জহুরেহা, তার বাইরে থেকে ভিতরে দেখা যায়, ভিতরে থেকে বাইরে দেখা যায়, এত স্বচ্ছ সেই জান্নাতের প্রাসাদ এবং বাড়িঘর আর কক্ষগুলি যে হবে, তার দেয়ালগুলি প্রাচীরগুলি এত স্বচ্ছ পরিষ্কার হবে যে বাইরে থেকে ভিতরে দেখা যাবে আর ভিতর থেকে বাহির দেখা যাবে। সুবহানাল্লাহ, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম বলেছেন, হ্যাঁ চিন্তা করুন, যখন মানুষ তাঁবুতে বাস করত আর না হলে খেজুরের ডাল দিয়ে তৈরি করা বাড়ি, খুব ভালো বাড়ি হইলে কিসের, খেজুরের ডালপালা দিয়ে তৈরি করা বাড়ি, সাহাবা কিরামদের মুহাজিরিন আনসারদের এমনকি ইহুদিদেরও বাড়ি আর কি, পাথরের ওই কেল্লা টেল্লা খুব বেশি যারা যাদের আছে পাথরের তৈরি কেল্লা টেল্লা ছিল মদিনায়, এর বেশি তার কিছু ছিল না। তাদেরকে বলা হচ্ছে যে জান্নাতের ঘর বাড়ি এমন হবে যে বাইরে থেকে ভিতরে থেকে ভিতরে থেকে বাইরে দিতে হবে। আজকাল অসম্ভব কিছু লাগে না, কেন আজকাল অধিকাংশ টাওয়ারগুলি তৈরি হচ্ছে সব গ্লাসের, সব গ্লাসের তৈরি হচ্ছে, দাঁড়িয়ে আছে বিল্ডিং শুধু পিলারের উপর, হ্যাঁ ফাউন্ডেশনের উপর, আর সব গ্লাস আর গ্লাস, হ্যাঁ ওই তো জুজাজ, হ্যাঁ সব গ্লাস জি। আর গ্লাস দুনিয়াতেই যদি এরকম থাকে, এত স্বচ্ছ গ্লাস যে আপনি পরিষ্কার ভিতর থেকে দেখছেন কিন্তু বাইরে থেকে দেখলে তো মানিকজোদের ব্যাপার দেখিয়ে নেবে, পরিবার নিয়ে আছেন বাইরে থেকেও দেখতে পাচ্ছেন আপনাকে জি। তো রব্বুল আলামিন এই বহু রকমের নিয়ামত ভরা আল্লাহ রাব্বুল প্রাসাদ রেখেছে জান্নাতে, বলছে জান্নাতে এমন এমন ঘর বাড়ি রয়েছে যার বাইরে থেকে ভিতর, ভিতর থেকে বাহির স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবে। ফাকাম আরাবিয়ন, একজন বেদুইন, বেদুইন যে মদিনাতেও বাস করে না, তার খেজুরের ডাল পাতা দিয়েও বাড়িঘর নেই, বেদুইন কারা, যারা যা যা করে জীবনযাপন করে ওই বকরি ছাগলের পালে আছে আর না হইলে ওই উটের পালে আছে, আর সেখানে একটা তাঁবু লাগিয়ে দিয়েছে, ঘাস আছে পানি আছে, ঘাস শেষ চলো এখান থেকে, আর পানি ওইখানে শুকিয়ে আসলো, এখানে আর চারণভূমি নেই, চলো এখান থেকে চললো 50-100 কিলোমিটার 200 কিলোমিটার চলে গেল, এইরকম মরুভূমিতে যারা জীবনযাপন করে এরা বলে আরব বেদুইন। একজন বেদুইন বলল, অবাক হয়ে যে এইরকম বাড়িঘর জান্নাতে হবে, যেই বাড়িঘরের বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যাবে, লেমান হে ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ মুসলিম হয়েছে সে, কিন্তু বেদুইন সে বাইরের লোক সভ্যতা থেকে দূরে, তো বলে ইয়া রাসূল আল্লাহ এগুলি কাদের, কারা এগুলি তো থাকতে পাবে, আমরা কি পাবো? তখন নবী সাসাল বলে, হ্যাঁ শোনো, লেমান আতাবাল কালাম, যার কথা মিষ্টি, মিষ্টি কথা বলে, কর্কশ ভাষী নয়, মানুষকে কথার দ্বারা কষ্ট দেয় না জি, কথার দ্বারা আঘাত হ্যাঁ বেশি লাগে, কথার আঘাত, এই জন্য আরবি কবি বলেছেন যে অস্ত্রে যদি আঘাত করেন আর কোনো জায়গায় বা আঘাত লেগে গেছে গায়ে আর ঘা হয়ে গেছে সেখানে বা ক্ষত হয়েছে আর তারপরে সেটা কিছুদিন পরে ঘা শুকিয়ে গেল আর তারপরে চেনা যাবে না কিছুদিন, আর বোঝা যাচ্ছে না যে এখানে কোনো সময় কেটেছ, কিন্তু কথার আঘাত এমন আঘাত মানুষের অন্তরে লাগে, বিশেষ করে যত নিকটাত্মীয় যত প্রিয়জন যত কাছের মানুষ তত বেশি তার কথায় কষ্ট হবে, তার কথায় কষ্ট হবে, দূরের লোক কষ্ট দিলে সেই কষ্ট কষ্ট মনে হবে না, তুলনামূলক যে নিকটাত্মীয় যারা যাদের উপরে স্নান করেছেন অথবা যা যাদের সাথে সম্পর্ক আছে কাছের তারা যদি কথার দ্বারা কষ্ট দিয়ে থাকে, তো এই কষ্ট এই জখম এই ক্ষত কখনো ভালো হবে না, ও ক্ষত থেকেই যাবে, ক্ষত থেকে যাবে, মমিনকে যথাসাধ্য ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। লেমান আতাবাল কালাম, যার কথা হচ্ছে মিষ্টি, ও আতামাত তাম, আর যে মানুষকে অন্ন দান করে খেতে দেয়, গরিব মিসকিনকে অসহায় দুর্গতদেরকে অভাবীকে খেতে দেয়, যে কাউকে খেতে দেয়, মুসলিমকে খাওয়াইলেও নাকি রয়েছে, এমনকি কাফের পশু পাখিকে খাওয়াইলেও নাকি রয়েছে। তবে আপনার মুসলিম ভাই যদি অভাবী থাকে তাহলে তাদেরকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, অবশ্যই প্রাধান্য দিতে হবে, আপনি মুসলিম ভাই বোন অভাবী আর আপনি পাখিকে খাওয়াচ্ছেন, আপনি বিড়ালকে খাওয়াচ্ছেন জান্নাত, আপনি কুকুরকে খাওয়াচ্ছেন, আপনি আর বলে আমি নেকির জন্য খাওয়াচ্ছেন, না না মোটেই না, আগে মুসলিম হক রাখে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় দুর্ভিক্ষ দেখা দিল, একসময় অভাব দেখা দিল বিভিন্ন এলাকায়, মানুষ অনাহারে মরে যাচ্ছে, আর সেই সময় একটা প্রস্তাব আসলো যে মসজিদ নববীকে নতুন করে ঢেলে সাজিয়ে সুন্দর করে তৈরি করা হোক, পাকা তৈরি করা হোক,
তখন তিনি বলেছেন বতুনুল মুসলিমিন আউলা মিন হাজা, মুসলিম ক্ষুধার্তদের পেট এই মসজিদ নির্মাণের চাইতে বেশি হক রাখে। পাকা মসজিদ করার জন্য টাকা খরচ করছেন আর এদিকে মুসলিম ভাই বোন খেতে পাচ্ছে না, তাদের হক, তাদের পেটের হক মসজিদের হকের চাইতে বেশি, তাদের বেশি নেকি রয়েছে। একজনকে আপনি সুস্থ রাখলেন, একজনকে আপনি বাঁচিয়ে রাখলেন, একজন একজনকে আপনি আল্লাহর ইবাদত বন্দি করতে সহযোগিতা করলেন, নাহলে অনাহারে সে দুর্ভিক্ষে মারা যাবে, হ্যাঁ বিছানা ধরে নেবে, অসুস্থ হয়ে যাবে, এবাদত বন্দি করতে পারবে না। যদি খেয়ে দিয়ে সুস্থ থাকে আল্লাহর ইবাদত বন্দি করতে পারে একজন মুমিন বান্দা, মুমিন ভাই মুসলিম। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করুন। এই জন্য দেখতে হবে নেকির কাজ যদি সবগুলি থাকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটাতে বেশি নেকি আছে, পরিস্থিতি কি বলছে, এটা আপনাকে বিচার করতে হবে। আর আপনার যদি বিচার বিবেচনার যোগ্যতা না থাকে তাহলে আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে যে আমি এখানে নফল হজে আসব না, আমার গরিবদের বাড়ি ঘর হ্যাঁ নেই, ঝড় তুফানে শেষ হয়ে গেছে, নদীর ভাঙনে শেষ হয়ে গেছে, ভিটে মাটি কারণে বাস করার জায়গা নেই, আর এদিকে নফল হজ বছরের বছর প্রতি বছর পড়ছে না, মনে করছেন আমি জান্নাতে যাওয়ার কাজ করছি। এর চাইতে অনেক বেশি জরুরি ছিল আপনার এদের বাড়িঘর তৈরি করে দেওয়া অথবা এদেরকে খাদ্যের ব্যবস্থা করা, এদের জন্য রিলিফের ব্যবস্থা করা, ইত্যাদি ইত্যাদি। জি, তো নবী সাল্লাম বলছেন যারা খেতে দেয়, বলেননি যে যারা মুসলিমকে খেতে দেয়, তাহলে বোঝা আত আমার তো আম, যে কাউকে খাওয়ান না কেন, কিন্তু যেটা বেশি গুরুত্বপূর্ণ আগে, তারপরে গুরুত্বপূর্ণ, তারপরে যেটা কম গুরুত্বপূর্ণ। জি, ও আদাম আর সিয়াম, আর যারা বেশি বেশি সিয়াম পালন করে, নফল রোজা রাখে, নফল রোজা রাখে, ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, আর রাতে গোটা দুনিয়ার মানুষ যখন অধিকাংশ মানুষ ঘুমন্ত তখন একাই জেগে আল্লাহর নির্জন ইবাদতবন্দি করে, তাহাজ্জুদের সালাত আদায় করে। এই কয়টি বৈশিষ্ট্য কি, নম্রভাষী হওয়া, ভালো ভাষা, ভালো কথা বলা মানুষের সাথে, মানে আচার আচরণ মানুষের সাথে ঠিক আছে, আর মানুষের অভাব দূর করা মানে আর্থিক সমস্যার সমাধান করলেন, আর আপনার প্রথম যে পয়েন্টটি ছিল সেটার মাধ্যমে কি হবে, পারিবারিক আর সামাজিক হ্যাঁ সম্পর্কের উন্নতি হবে। যখন মানুষের সাথে নম্র ভাষায় কথা বলবে তখন ভাই বোনের সম্পর্ক ভালো থাকবে না, বাপ মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে না, স্বামী স্ত্রীতে সম্পর্ক ভালো থাকবে না, পাড়া প্রতিবেশী সমাজের সাথে সম্পর্ক ভালো থাকবে না। দেখেন মানুষ যখন বাস করে তখন মানুষের সামনে সমস্যা আছে, একটা হচ্ছে সামাজিক সমস্যা, সামাজিক সমস্যা থেকে মুক্ত হলেন আপনি সুসম্পর্কের মাধ্যমে, পারিবারিক সমস্যা থেকে মুক্ত হলেন আপনি সুসম্পর্কের মাধ্যমে, আর্থিক সমস্যা মানুষ খেতে পাচ্ছে না তো ওয়াক আমার তো খাবার দেবেন আপনি, আর ব্যক্তি জীবনে পাপের সমস্যা, শয়তান পাপের দিকে নিয়ে যাচ্ছে, এর জন্য আপনার তাজকিয়ান আত্মার পরিশুদ্ধির দরকার, নিজেকে পাক পবিত্র রাখার জন্য সচেষ্ট হইতে হবে। এর জন্য দুটো তদবির বলে দেয়, একটা বেশি বেশি রোজা রাখা আর তাহাজ্জুদ সলাত আদায় করা। কারণ তাহাজ্জুদ সলাত আদায় করছেন রাতে, দুনিয়া ঘুমিয়ে থাকছে, আর তারপরে দিনের বেলা আপনি কাবিরা গুনাহ করবেন, এটা হবে না, অটোমেটিকলি আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে যাবেন, গুনাহ থেকে মুক্ত হয়ে যাবেন। ব্যক্তি জীবন যদি না সুন্দর হয় তাহলে বাকি অন্য অন্য জীবন সুন্দর করে বা অন্য অন্য সমস্যার সমাধান করে লাভ নাই। এই জন্য ব্যক্তি জীবনে সংশোধন সংস্কারের ক্ষেত্রে, আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে রোজার কথাও বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নামাজের তাহাজ্জুদের নামাজের কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অত্যন্ত, আগে নিজেকে ঠিক করতে হবে, আপনি নিজেই ঠিক হইলেন না আপনার পরিবার কী করে ঠিক হবে, আপনার সমাজের মানুষ কী করে ঠিক হবে, আর মানুষের অভাব দূর করে দিলেন কিন্তু ধার্মিকতা আল্লাহ ভীরুতা আসলো না, এদের লাভ কী, আপনি দান খেরাত করছেন গরিব মিসকিন কে, আল্লাহর ভয় যদি না থাকে তাহলে ও তো সুদের ওপর টাকা লাগাবে, করছে আমাদের সমাজে অনেক লোক গরিব মিসকিন, ওকে টাকা দিচ্ছেন ও সুদি কারবার করছে, আত্মীয় মনে করে আপনি সহযোগ করলেন সুদে সুদি কারবার লাগিয়ে দিচ্ছে, কারণ আত্মার পরিশুদ্ধি তাজকিয়া নাফস নেই। সলাতে ঘাটতি আর নামাজে, ফরজ নামাজে ঘাটতি, ফরজ রোজাতে যদি ঘাটতি থাকে নফল করতে হবে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে জান্নাতে যেতে পারবে, এবং জান্নাতে এইসব প্যালেসগুলি রয়েছে। সুনানে তিরমিজির 1984 নম্বর হাদিস, ইমাম আলবানী রহমাল হাদিসটিকে হাসান বলেছেন। জান্নাতের প্যালেস শব্দটি কাসল অর্থাৎ প্রাসাদ, এই শব্দ দিয়ে এসছে সহি বোখারিতে এবং সহি মুসলিম। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ জুলুসুন, আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইনামা আনা নাঈমুন, আমি একদিন ঘুমিয়েছিলাম, স্বপ্নের কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রায়তুন ফিল জান্নাতে, হঠাৎ করে দেখছি আমি জান্নাতে চলে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার জান্নাত স্বপ্নে দেখেছে, জান্নাত
স্বপ্ন দেখেছেন, আর জাগ্রত অবস্থায় মিরাজে জান্নাতের দৃশ্য দেখেছেন শুধু একবার, আর বাকি ঘুমন্ত অবস্থায় অনেকবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দৃশ্য দেখেছেন। তো বলছে একদিন আমি ঘুমিয়েছিলাম, দেখছি যে আমি জান্নাতে চলে গেছি, ফাইজা ইমরাতুন তাতাওয়াদ ইলা জানিবে কাসরিন, সেখানে জান্নাতে ঢোকার পরে দেখছি যে জনৈক মহিলা একটি প্রাসাদের পাশে উজু করছে। কাসর, কাসর মানে হচ্ছে প্যালেস, রাজার বাড়ি, রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের পাশে উজু করছে জান্নাতের ভিতরে। ফাকুলতো, আমি ফেরেশতাদেরকে বললাম, আমার সাথে আছে ফেরেশতা, হ্যাঁ, তাদেরকে বললাম, লেমান হাজা, এই প্যালেসটি, রাজপ্রাসাদটি কার? তখন বললেন, হাজালে ওমার, এটি হচ্ছে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনের। জি, উমার খুব রাগী মানুষ ছিলেন, কিন্তু হকের উপর। তারপরে যাদের ব্যক্তিত্ব মজবুত থাকে, হ্যাঁ, তাদের মধ্যে আত্মমর্যাদাবোধ খুব বেশি থাকে, আর যাদের কোনো পার্সোনালিটি নেই, ব্যক্তিত্ব নেই, হ্যাঁ, বা ব্যক্তিত্ব দুর্বল, তাদের আত্মমর্যাদাবোধটা একটু কম থাকে, তখন কমে চলে আসে। তো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন বলা হলো যে এই প্যালেসটি হচ্ছে কার, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ফাজাকার তো গায়রা তাকা, উমার ছিলেন ওই মজলিসে যেদিন বসে গল্প করছেন আর এই স্বপ্নের কথা শোনাচ্ছেন, বলছেন যে উমার, তোমার আত্মমর্যাদাবোধের কথা, তোমার গায়রাতের কথা মনে হইল, যে তোমার আমি হুর আমি দেখছি, দেখতে পাচ্ছি তোমার হুর। চিন্তা করুন তো, যার আত্মমর্যাদাবোধ আছে কখনো চাইবে না যে তার মা বোনকে কেউ দেখেনি, তার স্ত্রীকে কেউ দেখেনি, কিন্তু বেগায়রাত যারা, হ্যাঁ, দা ইউস, কোনো ব্যাপার না, ও নিজেই দেখাচ্ছে, আসো আসো দোস্ত, এসো 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 আসো, স্ত্রীকে ডাকছে যে চলো খাবার নিয়ে আসো, এই চা নিয়ে আসো, দা ইউস। তো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার গায়রতের কথা মানে আত্মমর্যাদা বোধের কথা মনে হলো, যে তুমি তো মেজাজি মানুষ, আর জান্নাতে গেলাম আর তারপরে তোমার একটু হুর দেখে নিচ্ছি আমি, ফাওয়াল্লে তো মুদবেরান, তাড়াতাড়ি আমি মুখটা ফিরিয়ে অন্যদিকে টান দিলাম, ফাওয়াল্লে তো মুদবেরান, অন্যদিকে আমি টান দিলাম যে তোমার হুর দেখবো না যে উজু করছে। ফাবাকা উমার, উমার রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে কেঁদে ফেললেন, কান্না শুরু করে দিলেন। সেই মজলিসেই ছিলেন তিনি, মাহফিল মজলিস। সুম্মা কাল, তারপর বল, আওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ আগার, অন্যের কথা আগার ও আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি আল্লাহ রসুল, আপনার মাধ্যমে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন, আপনার মাধ্যমে আমি হেদায়েত পেয়েছি আপনার ওসিলাতে, আর আপনি আমার হুর দেখলেন, এতে আমার গায়রত হবে, এতে আমার রাগ হবে, এতে আমার আত্মমর্যাদা বোধে আঘাত হবে, এটা হইতে পারে? এটা হইতে পারে না, এটা হইতে পারে ইয়া রাসূলুল্লাহ। আর তারপর আবেগে তিনি কেঁদে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এটা আমার সম্পর্কে মনে করলেন, আপনি দেখলেন অসুবিধাটি কী? কোনো অসুবিধা নেই তো, জান্নাতের দৃশ্য আপনি দেখছেন, জান্নাতের দৃশ্য আপনি দেখছেন, আর আপনার উপর কেন গায়রত হবে আমার ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, মদিনার মসজিদে যখন পড়তাম বুখারীর ক্লাসে, আমাদের যে ওস্তাদ ছিলেন আল খাসিমের, তিনি এই হাদিসটি পড়াইতে গিয়ে তিনিও কেঁদে ফেলছিলেন, ছাত্ররা অনেকে কেঁদেছিলেন, উমার রাদিয়াল্লাহু তাআলার আবেগপূর্ণ কথা যে ইয়া রাসূলুল্লাহ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমার, চিন্তা করলাম যে এটা তোমার হুর আর আমি সেদিকে তাকাবো বা সামনে পড়ে গেছে, তাড়াতাড়ি যখন মনে, যখন শুনতে পেলাম যে এই হুর হচ্ছে তোমার, উজু করছে মহিলা, তাড়াতাড়ি অন্যদিকে আমি টান দিলাম, কারণ তোমার গায়রাতের কথা চিন্তা করলাম যে তোমাকে হয়তো কষ্ট লাগতে পারে, যে আমার যেমন কষ্ট লাগবে, এইরকম লোক যারা পরিষ্কার মানুষ, তাদের যদি স্ত্রীকে কেউ দেখে নেই, তাদের মেয়েকে কেউ দেখে, সাবালিকে মেয়েকে কেউ দেখে নেই, তাদের মা বোনকে কেউ দেখে নেই, তো একটু কষ্ট লাগবে, খারাপ লাগবে একটু, যে দেখে নিল হঠাৎ। তো সেই সময় কেঁদে ফেললেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলাইকা আগার ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কেন আমার গায়রাত হবে হে আল্লাহর রাসূল। সহিহ বুখারী 4826 আর সহিহ মুসলিমে 4409 নম্বর হাদিস। এই হাদিস কি প্রমাণ করে? যে জান্নাতে প্যালেস রয়েছে, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্যালেস, রাজপ্রাসাদ রয়েছে। তো উমারই যদি থাকে তো অন্যান্য সাহাবীদের রয়েছে, এমনকি যে কোনো সাধারণ জান্নাতেরও প্যালেস রয়েছে, তবে সবগুলি একই স্তরের না, যার যেমন ঈমান আমল তেমনই তার স্তর বা স্থান মর্যাদা নির্ধারিত হবে। জান্নাতে যখন প্যালেসের কথা আমরা হাদিসে পেয়ে গেলাম, এখন বাড়িঘরের কথা শুনে, জান্নাতে জান্নাতে বাড়িঘরও আছে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস এখানে শোনাই বা একাধিক হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস, কাল আতা জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন,
এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল হাযিহি খাদিজাতু জিবরাইল এসেছেন কার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে খাদিজা আসছে কাদ আতাত জিবরাইল ইসলাম আগেই দেখে নিয়েছেন কারণ ফেরেশতা ফেরেশতারা মানুষের চাইতে বেশি সব কিছু খেয়াল করেন বা জানতে পারেন তো বলছে এই যে খাদিজা কাদ আতাত আসছে কিন্তু আপনার কাছে এক্ষণে মাহা এনাউন ফিহি ইদামুন আর তার হাতে একটি পাত্র আছে যাতে তরকারি আছে আও তো আমন অথবা খাবার নিয়ে আসছে আপনার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না খাবার পরিবেশন করার জন্য বা নবী সঙ্গে দেওয়ার জন্য আসছেন আও শারাবুন অথবা কোনো পানীয় আছে ফায়দা হে আতাতকা যখন খাদিজা আসবে জিবরাইল সালামকে কথা বলছেন না খাদিজার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন বলছেন যে যখন আসবে খাদিজা আপনার কাছে ফাকরা আলাইহাস সালামের রব্বিহা ও মিন্নি আমার পক্ষ থেকে আর আমার রবের পক্ষ থেকে খাদিজাকে সালাম দিয়ে দিয়েন তাহলে এই হাদিসের আরেকটি মাসলা জানলাম যে একজন আরেকজনকে সালাম পৌঁছানো শরীয়তের বিধান এটি যেমন আমরা বলে থাকি যাচ্ছেন অমুক জায়গায় যাচ্ছেন তো আমার সালামটা অমুককে দিয়ে দিই বলছেন না বলছেন না জি হ্যাঁ কিন্তু জীবিতদের ক্ষেত্রে এটি কিসের ক্ষেত্রে জীবিতদের ক্ষেত্রে এইখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জীবিত আসছেন আর জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমার সালামটা যেহেতু উনি কথা বলবেন না সরাসরি বা সালাম দেবেন না হ্যাঁ নবী সাল্লাম দেখছেন জিবরাইল আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম দেখছেন খাদিজাকে কিন্তু খাদিজা দেখছেন না জিবরাইল আলাইহিস সালামকে যে এসে আছেন মজলিস কিন্তু আমাদের সমাজে আরেকটি বিদাত আছে মর্মে ওইটা কথা বলার জন্য কি সেটা যখন সৌদি আরব আপনারা আসেন তখন আপনার দেশের এমনকি আলেমরাও অনেকে বলে কারণ ওই বিদাতি আকিদায় পড়ে শুনে ওইটাই পড়ে বড় হয়েছে কি যে তুমি তো রসুলের দেশে যাচ্ছ তো নবী পাকের রওজায় গিয়ে আমার সালামটা পৌঁছে দিই বলে না বলে না এটা কি সাহাবীরা করেছেন সাহাবীরা করেছেন না করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের পরে সব জায়গায় মুসলিমরা বাস করছে সাহাবায়ে কেরাম মক্কায় বাস করছেন অনেকে দামেস্কে চলে গেছেন অনেকে বাসরা কুফা চলে গেছেন এরাকে চলে গেছেন অনেকে মিশরে চলে গেছেন ইয়ামানে চলে গেছেন কিছু না জাননি নবী সাল্লাম ইন্তেকালের পরে তুমি যাচ্ছ মদিনা মদিনা গিয়ে আমার সালামটা রওজাতে নবীর কবরের কাছে গিয়ে পৌঁছে দিয়ে এরকম কথা বলেছেন কখনো বলেননি সুতরাং এটি বিদাত এটি বিদাত তাহলে প্রশ্ন উঠবে তাহলে আমরা কেমন করে সালাম দেবো এটা অনেকেই কিন্তু আবেগী আর বিদাতিরা আবেগ দিয়ে কাজ নেই বিবেক দিয়ে আর দলিল দিয়ে কাজ নেই দেখো দেখো এরা কত বড় নবীর দুশ্মন যে নবীকে সালাম পৌঁছাতে নিষেধ করছে ধোকা দিবে কিভাবে কানা কায় করে দেখাবে ভাবে হ্যাঁ আর জনগণ কিছু বুঝে না হ্যাঁ আবেগী করে তুলে আর এমন করে দিল যে এই বক্তব্য যে দিচ্ছে সে কি মুসলিম থাকতে পারে নবীকে সালাম দিতে নিষেধ করছে বলবে না বলবে না হ্যাঁ সতর্ক সাবধান এগুলো কানা কাহাই করে দেখানো মূর্খ সমাজ আর মূর্খ বক্তা দেখেন একটা হচ্ছে সুন্নার তরিকা আর একটা বেদাতি তরিকা কোনটা তরিকা নেবেন আপনি একটা নবী সাল্লাম থেকে প্রমাণিত তরিকা ইসলামের ক্ষেত্রে আর একটা প্রমাণিত না আপনার খেয়াল খুশি আপনার বাপ দাদা বলেছে কোনটা নেবেন নবীর তরিকা নেবেন না নবী সাল্লাম বলছেন যে সালাম পৌঁছানোর জন্য আমার কবরে সালাম পৌঁছানোর জন্য কোন মানুষকে ধরতে হবে আল্লাহর পক্ষ থেকে এমন আল্লাহ সৃষ্টি মালায়েকা ফেরেশতাকে লাগিয়ে রেখেছেন যারা ভুলে না তোমাদের মধ্যে যারা নাফরমানি করে না যারা অবহেলাও করে না যারা ক্লান্ত হয় না যারা ঘুমায়ও না বুঝতে পারছেন সহি হাদিস ইন্না লিল্লাহি মালায়েকা আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছে সাইয়াহীন তারা পর্যটক ভ্রমণকারী পৃথিবীতে ট্যুর করছে শুধু ঘুরে বেড়াচ্ছে তাদের কাজই হলো ডিউটি হলো কি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম আমার উম্মতের সালাম যে যেখানে সালাম পড়ে সেই সালামটা আমার কাছে পৌঁছে দেয় তাহলে আপনি এখানে বসে যে সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ যে বলছেন হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নামাজে আল্লাহ বারেক আলা মুহাম্মদ সাথে সাথে ফেরেশতা নিয়ে ছুটলো মদিনা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি কবরে গিয়ে পৌঁছে দিল সবসময় চলতে আছে সবসময় চলতে আছে আল্লাহ ডিউটিতে লাগিয়ে রেখেছে এটা হচ্ছে ইসলামী তরিকা এটা সহি রাস্তা আর আপনি আমাকে আর আর কাউকে প্রবাসী যারা সৌদি আরব আছে তাকে আপনি ডিউটিতে লাগাচ্ছেন যে ভাই সৌদি আরব যাচ্ছ তো নবী পাকের রওজে আমার সালামটা এটা বেদাতি তরিকা কোন তরিকা জান্নাতে পৌঁছাবে যেটা সহি তরিকা মানে একটু আগে বললাম
হ্যাঁ, আপনি জান্নাতে যাওয়ার রাস্তা ধরতে হবে, যেন মক্কা গেলে মক্কার রাস্তা ধরতে হবে, মদিনা গেলে মদিনার রাস্তা ধরতে হবে। হ্যাঁ, আপনি উল্টো পাল্টা রাস্তা ধরে নেবেন আর বলবেন যে আমি আল্লাহকে রাজি করে নেবো আর হ্যাঁ নবী সাল্লামের সাফাত হাসিল করবো, হাউজে কাউসারের পানি হাসিল করবো, কখনো হবে না এটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো যেই ব্যক্তি সালাম দিচ্ছে, আপনাকে চিন্তা করতে হবে না যে আমার সালামটা নবীর কবরে কে পৌঁছাবে। আল্লাহ লাগিয়ে রেখেছেন, ফেরেশতা প্রস্তুত হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে সাথে সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ছুটল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাথে সাথে ছুটল। বলছেন যে আমার সালাম এবং রবের সালাম, আল্লাহ আল্লাহ সালাম দিচ্ছেন, তাহলে কাকে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে বানিয়ে তো বলা হয়নি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তিনি মেসেজ নিয়ে এসছেন যে যাচ্ছ খাদিজাকে আমার সালামটা পৌঁছে দিবে। আল্লাহ আকবার, কত বড় মর্যাদা, চিন্তা করুন জি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, অবশ্যের হাবে বাইতিন ফিল জান্নাত, তাকে সুসংবাদ দিয়ে দাও জান্নাতে একটি বিশেষ বাড়ির, বাইতুন মানে বাড়ি, বাইতুন মানে ঘর, একটি ঘরের, মিন কাসাবিন, সেই ঘরটি হবে বাঁশের। কিন্তু বাঁশ কোন বাঁশ? ভাষ্যকারগণ বলছেন এমন বাঁশে লা সাখাওয়া ফিহি ওয়ালা নাসাবা, যাতে কোনো হট্টগোল হইচইও থাকবে না আর সেখানে কোনো রকম অশান্তি ক্লান্তি আর কোনো রকম প্রতিকূল অবস্থা থাকবে না। কারণ বাড়িতে অনেক সময় অশান্তি থাকে, বাড়িতে যাদের ছেলে মেয়ে কচি কাচা আছে বা বাচ্চা কাচার সংখ্যা বেশি আছে, এই বাড়িতে যদি কোনোদিন থেকে থাকেন আর অভ্যাস না থাকে, বিপদ হয়ে যাবে। আমি এরকম কাটিয়েছি, কারণ লম্বা একটা সময় চলে গেছে, নিজের বাড়িতে মাশাআল্লাহ ভাইয়েরা আছে, সব বড় হয়ে গেছে, ঘুমিয়ে গেলে আর কেউ ডিস্টার্ব করবে না তাহলে। কিন্তু গিয়েছি এমন এক বাড়িতে যাদের বাড়িতে 25 থেকে 30টি মেম্বার, আর তার মধ্যে 15-20টি শুধু বাচ্চা কচি কাঁচা, আর সারাদিন শুধু মাছের হাটের মতো হই 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 চলতেই আছে। আরে বাবা, আমার তো ঘুম হারাম করে দিয়েছে, রুমের ভিতরেও ঘুম আসে না। এরকম পরিস্থিতির শিকার আমি হয়েছি, আপনারা হয়তো হয়েছে। কিন্তু যদি অভ্যাস না থাকে, দুটো একই রকম, মানে আপনার বাড়িতে ওইরকম হইচই ঘুমিয়ে অভ্যাস, যারা রেললাইনের পাশে বাস করে হ্যাঁ তাদের ঠিকই ঘুম আসে। কিন্তু দু চারবার আমার এরকম হয়েছে যে একবার রেল স্টেশনের পাশে বা রেললাইনের পাশে আমাকে রাত কাটাতে হয়েছে, সারা রাত ঘুম আসে। তো বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের ঘুম কী করে আসে, বলছে আমাদের কোনো ব্যাপার না, এই যে এখনই ঘুমাবো, ঘুম সাথে সাথে ঘুম অভ্যাস হয়ে গেছে। প্রথম যখন 2000 সালে পরিবার নিয়ে এলাম আর এখানে সিকোতে থাকতে লাগলাম, আমার তো এখানে বাসা ছিল, একবার এখানে হেঁটে যেতে 3 মিনিট লাগে, তো বেশ মাসখানেক আমার ঘুমিয়ে আসতো না, খুব কষ্ট হতো। আর সারা সারা বিশেষ করে এই জুমার রাতটা এই জোবাইল 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 হাসাহুফু চলতে আছে, আস্তাগফিরুল্লাহ, চলতেই আছে চলতে আছে, এই চিৎকার চলতে আছে ড্রাইভারদের, আর বাজারের হইচই তো লাগাই আছে। কিন্তু তারপরে আরামসে, মানে 2-4-5 দিন 10 দিন পরে আরামসে ঘুম আসতে লাগলো, আর কোনো ব্যাপারই না, মনে হচ্ছে এইসব আওয়াজ নাই, সব ভালো মানুষ হয়ে গেছে সবাই জি। তো বলছেন যে সেই ঘর হবে বাঁশের, বাঁশের সাথে কেন তুলনা করা হয়েছে যে বাঁশের ভিতরটা কি থাকে, হ্যাঁ ফাঁকা থাকে, বাঁশের ভিতর ফাঁকা থাকে, কিন্তু কাঠের, আম গাছের, কাঁঠাল গাছের থাকে না, ভিতর ফাঁকা নেই বাঁশের। বলছে ওয়াল কাসাব, কাসাব বলতে এখানে বাঁশ বলতে বলছে কাসাব লুলু আল মোজফ, এমন মণিমুক্তা যেই মণিমুক্তার ভিতরটা ফাঁকা, মানে এই ঘর যে আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘরের সুসংবাদ দিতে বলছেন, হ্যাঁ কে? জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে যে আপনার হ্যাঁ স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দিয়ে দেন জান্নাতে এমন একটি ঘরের, যেই ঘরটি হবে বাঁশের, মানে মণিমুক্তার কিন্তু বাঁশের মতো ভেতরটা ফাঁকা, মণিমুক্তার ঘর। সহিহ বুখারী মুসলিম আর একটি হাদিস রয়েছে, যে হাদিসও রয়েছে যে জান্নাতে ঘর থাকবে, সেই হাদিসটি আপনাদের সবার মুখস্থ আছে, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করলে, একটি মসজিদ বানাইলে আল্লাহ স্পেশাল অনুরূপ, মিসলাম অন্য রেওয়ায়েতে রয়েছে, অনুরূপ আল্লাহর উপর কী করবেন, মানে আপনি একটি মানে একটি অনুরূপ, মানে এই নয় যে মসজিদটা যদি খড়ের হয় তো খড়ের, মসজিদ যদি টিনের হয় তো টিনের, এমন নয়, অনুরূপ মানে একটি মসজিদ বানালেন একটি ঘর হইল, দুটি মসজিদ বানালেন দুটি ঘর, 100টি মসজিদ বানালেন সে 100টি ঘর আপনার জন্য, যে 100টি প্যালেস।
জান্নাতে তার জন্য ঘর বানানো হবে। সহিহ বুখারী 450 নম্বর, সহিহ মুসলিমের 533 নম্বর হাদিস। এমনকি যদি কেউ ক্ষুদ্র একটি মসজিদ কুঁড়ে ঘর বানায়, কিরকম ছোট্ট মসজিদ, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ইবনে মাজাহ হাদিসটি 738 নম্বর, মামবানা মসজিদান লিল্লাহ, কেউ যদি মসজিদ বানায় কিন্তু আল্লাহর জন্য বানাইতে হবে, দুনিয়ার খ্যাতির জন্য নয়, অনেকে কিন্তু খ্যাতির জন্য, হ্যাঁ একবারে বড় নেম প্লেট লাগিয়ে আর নিয়তি আছে যে সবাই জানুক যে আমি বানিয়েছি, না না না, মানুষকে দেখানোর জন্য হলে মানুষের কাছে পাবেন, আল্লাহর কাছে পাবেন না, ইখলাস থাকতে হবে। আল্লাহর জন্য যদি বানানো হয় কা মাফহাসে কাতাতিন, এত ছোট মসজিদ একটা পাখির বাসার সমান, কাতা বলা হয় ছোট্ট পাখি, বড় পাখিও নয়, ছোট্ট পাখির বাসার সমান যদি মসজিদ হয়, আওয়াজকার একেবারে ছোট ক্ষুদ্র হোক না কেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আরেকটি হাদিস শোনাই, এই ঘরের ক্ষেত্রে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, কোন মুসলিমের ছেলে মেয়ে যদি মারা যায়, বিশেষ করে নাবালক ছেলে মেয়ে, নাবালক আর সাবালক ছেলে মেয়ে মারা গেলে খুব কষ্ট লাগে, বাপ মা মারা যত মনে হয় অত কষ্ট হয় না মানুষকে যত ছেলে মেয়ের, হ্যাঁ এতেকালে মানুষের কষ্ট হয়। তো যখন কোনো বান্দা মুমিন বান্দার ছেলে মেয়ে মারা যায়, কাল আল্লাহ মালায়েকাতে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, কাবাজতুম ওয়ালাদা আবদি, আমার এই ভালো বান্দা নেক বান্দা যে মুমিন বান্দা তার সন্তানটাকে তোমরা নিয়ে নিয়েছো, কেড়ে নিয়েছো, ফায়াকুলুনা, তখন ফেরেশতারা বলেন, নাম আল্লাহ, তোমার তো হুকুম তো তকদিরে তো লেখা আছে, আর ফায়সালা আমাদের কাছে লিস্ট আছে যে আজকে এর এর রূহ কবজ করতে হবে, নাম ফায়াকুল, আল্লাহ বলবেন, কাবাল তুম সামারাতা ফুয়াদেহি, তার কলিজার টুকরাকে তোমরা নিয়ে চলে এসেছো, আল্লাহ কলিজার টুকরাকে নিয়ে চলে এসেছো, ফায়াকুলুনা, তখন বললেন ফেরেশতারা, নাম হে আল্লাহ, হ্যাঁ আমরা তো নিয়ে এসেছি তাকে, ফায়াকুল আল্লাহ মাযা কালা আবদি, তাহলে আমার বান্দা কি মন্তব্য করেছে, তার অবস্থা কি, সে কিছু বলছে, তখন ফেরেশতা বলে, ফায়াকুল হামিদাকা ওয়াস্তারজা, আল্লাহ তোমার প্রশংসা করেছে, বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বালা মুসিবত যদি হয় কি বলবেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা, কিছু দিয়েছেন তো আল্লাহ অনেক কিছু দিয়েছেন, কিছু নিয়েছেন তো আল্লাহ অনেক কিছু দিয়েছেন, এই নয় যে আল্লাহ সবই নিয়েছেন, এটা হয় না, কোনো এক জায়গায় কোনো কিছু ছুটলে আরেক জায়গায় আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, একটা কিছু গেলে আরও কিছু আছে যেটা অন্যের কাছে নেই হয়তো, এটা হল দুনিয়া। তো সে আল্লাহর প্রশংসা করেছে আর কি করেছে, ওয়াস্তার যার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, তাহলে দুটোই পড়া সুন্নাত, এই হাদিস প্রমাণ করে আলহামদুলিল্লাহ বলাও সুন্নাত আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া সুন্নাত, কিন্তু এটি দোয়া নয়, এটি হচ্ছে যার উপর বিপদ এসেছে যে ব্যক্তি ভুক্তভোগী, আপনার যদি সেটা বিপদ হয় তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন, কিন্তু আমাদের দেশে অনেকেই কিন্তু সাধারণ মানুষরা এমনকি কিছু মাদ্রাসা পড়া ভুল বুঝে, কারো মারার খবর বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার অন্তরে ব্যথা হোক আর না হোক মরার খবর পেলে কি বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তারপরে একটিও দোয়া করলো না, ইন্না লিল্লাহ বলেন আপনি, কারো মৃত্যুর খবর শুনলে ইন্না লিল্লাহ মুসলিম মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, কিন্তু এটি দোয়া নয়, এটাকে দোয়া মনে করে আর কোনো দোয়া বলে না, আল্লাহ তাকে মাফ করুন, হ্যাঁ আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আল্লাহ তার কবরে জীবনকে সুখী করুন, আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, এগুলো হচ্ছে দোয়া, আরবিতে বলেন আর বাংলায় বলেন রাহিমাহুল্লাহ, কমপুকে রাহিমাহুল্লাহ, গাফার আল্লাহু লাহু, আদখালাহুল্লাহ জান্নাহ, আল্লাহ যাকে জান্নাত দিক, এগুলো বলবেন, কিন্তু আজকাল দেখবেন সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন যে গ্রুপে খবরগুলি আসে, অমুক মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরে দোয়া করলে না যে তোমার একজন মুসলিম ভাই বোন মারা গেছে তুমি দোয়া করো আল্লাহ তোমার রহম করুক না খাতা মাফ করুক ইত্যাদি, জি সে আল্লাহ তোমার প্রশংসা করেছে আর ইন্না লিল্লাহ পড়েছে, ফায়াকুরুল্লাহ, তখন আল্লাহ বলেন ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাত, যে যখন সে যখন ধৈর্য ধারণ করেছে আর আমার শুকরিয়া আদায় করেছে, অথচ তার ছেলে মেয়ে আমি নিয়ে নিয়েছি কেড়ে নিয়েছি, আর সেই ব্যক্তি যখন ইন্না লিল্লাহ পড়েছে যে আমরা সবাই আল্লাহর আর আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে, এটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে তার জন্য একটি জান্নাতে ঘর বানিয়ে দাও, ফেরেশতারা কি বলেন তার জন্য জান্নাতে একটি ঘর বাড়ি বানিয়ে দাও, ওয়াসাম্মুহু বাইতাল হামদে, এবং তার নামকরণ করো বাইতুল হামদ, প্রশংসার বাড়ি,
সংসার বাড়ি, যেহেতু সে আল্লাহ কি করেছে শুকরিয়া আদায় করেছে, মুসিবতেও আল্লাহর প্রশংসা করেছে, শুকরিয়া আদায় করেছে। ইমাম তিরমিজি হাদিসটি নিয়েছেন, তিরমিজিতে রয়েছে 1021 নম্বর, ইমাম আলবানি হাদিসটিকে হাসান বলেছেন। সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে জান্নাতের খিমার কথা। খিমা মানে তাবু, টেন্ট, জান্নাতে খিমাও থাকবে। তো খিমার কথা শোনেন, এই মর্মে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্নাল লিল মুমিনি ফিল জান্নাতি লা খাইমাতান, জান্নাতে মুমিন মুসলিমদের জন্য তাবু থাকবে। কিন্তু কিসের তাবু? এইরকম আজকালকার কাপড়ের তাবু না, বলছেন মিল্লুলু আতিন, মণিমুক্তার, লুলু মণিমুক্তার তাবু হবে, ওয়াহেদাতিন মিল্লুলু আতিন ওয়াহেদাতিন। হ্যাঁ, এই নয় যে জোড়া তালি দেওয়া, হ্যাঁ একটি যেন কোনো জায়গায় জোড়া তালি কিছু নেই, মোজাউফাতিন আর ভিতরটা ফাঁকা, কারণ স্বর্ণ চাঁদি বা মণিমুক্তা এগুলো তো ভিতর তো আর ফাঁকা থাকে না। তো ভাবতে পারে যে মণিমুক্তা আবার এটা খিমা কী করে, ভিতরে কী করে ফাঁকা থাকবে? তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোজাউফাতিন, স্যার ভিতরটা শূন্য থাকবে, খালি থাকবে, ফাঁকা থাকবে, তুলু হাসিতুনা মিলান, আর এই দুনিয়ার খিমা তাঁবুর মতো নয়, 10টা লোক বসলে আর জায়গা হইনি। হ্যাঁ, খেমার ভিতরে 10 জন হইলে আর জায়গা হচ্ছে না, অথবা খুব বড় যদি খেমা হয় মেনার মতো আরাফার মতো, তো 50 জন 100 জন হইলে কি কি অবস্থা হতে পারে, হইচই শুরু হয়ে গেছে। বলছেন যে এই খেমা, জান্নাতের খেমা তাবু হবে 60 মাইলের, 60 মাইল তার আয়তন হবে। লিল মুমিনে ফিহা আহলুন, মুমিন মুসলিমদের তাতে পরিবার থাকবে, নিজের পরিবার, দুনিয়ার যে পরিবার জান্নাতি হইলে, আর হুরে ইন পরিবার থাকবে, ইয়াতুফু আলাইহিম, মুমিন তাদের এক একজনের কাছে ঘোরাঘুরি করবে, যাবে দেখা সাক্ষাৎ করবে, মিলিত হবে। ফালা ইয়ারা বাদহুম বাযান, কেউ কাউকে দেখতে পাবে না, কেউ কাউকে দেখতে পাবে না, কারণ একজন আরেকজনকে দেখলে তো সেখানে ঈর্ষা হবে, কষ্ট হবে। যে এক স্ত্রীর সামনে আর এক স্ত্রীর সাথে যদি বিনোদন করে তো স্বাভাবিক, এটা কোনো রকম করে সতিনটে তো মানতে চাই না। আর বাঙালি মহিলা হলে তো বলতেই হয়, আমাদের একজন দায়ী রহমাহুল্লাহ তাআলা দুনিয়া থেকে চলে গেছেন, তার 2 স্ত্রী ছিল, তো তার যেহেতু তিক্ত অভিজ্ঞতা ছিল, আমরা তো শুধু শুনে শুনে বলছি, সুন্নি মুসলমান মানে সতিনের যে ঝালটালের ব্যাপারে, কিন্তু তার যেহেতু তিক্ত বাস্তব অভিজ্ঞতা ছিল, তো তিনি বলছেন যে শেখ, একদিন বলছেন যে বাঙালি মহিলার মতো সতীন বিদ্বেষী মহিলা মনে হয় পৃথিবীতে কোনো জাতিতে নেই, রাগ করিয়েন না আবার মহিলারা শোনার পরে, কিন্তু আসলে এই রোগ আছে, কারণ বাঙালি আবেগই বেশি, আর আবেগ কাজ করে যার ফলে আর তখন বিবেক কাজ করে না, আমার স্বামী এত সম্মানের সাথে রেখেছে, বিয়ে করলো করলো, ইনসাফ করে, আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে তার চিন্তা আছে, আর সে আমার ন্যায্য অধিকার দিয়ে দিল, অসুবিধাটা কি, আল্লাহ জায়েজ করেছেন, না 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 মানতে রাজি না, আরবরা তুলনামূলক ভালো, কিন্তু আজকাল পৃথিবী হাতের মুঠে হয়ে যাওয়ায় আরবরা কিন্তু অন্যদের মতো হয়ে গেছে, এখানেও অত সহজ নাই, যত সহজ একসময় আমরা মনে করতাম বা আপনারাও মনে করতেন যে আরব দেশ মনে হয় দ্বিতীয় তৃতীয় বিয়ে করাটা খুব সহজ, বহু বিবাহ, এত সহজ নয়, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, গুনাহ খাতা মাফ করুন। এই হাদিস সহিহ বুখারীতে এসেছে 4598, সহিহ মুসলিম এসেছে 2838 নম্বর। তাহলে আমরা যেটা সার কথায় জানতে পারলাম যে জান্নাত যদি যেতে হয়, আর জান্নাতের ঘর বাড়ি আর কক্ষ আর জান্নাতের প্রাসাদ প্যালেস এসব যদি পেতে হয়, তাহলে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, ইমানের সাথে তাকওয়া, ইমান তাকওয়া নেক আমল, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, আর জান্নাতে গেলে সবাই সেখানে বাড়ি ঘর আর প্যালেস পাবে, এই নয় যে হয়তো বড় বড় নেক বান্দার, আল্লাহর নেক বান্দা তারাই হয়তো বড় বড় প্রাসাদ পাবে আর আমরা হয়তো ছোটো মোটো করে ঘর বাড়ি পাবো, না না না, সবার প্যালেস থাকবে সেখানে, আর সবার সেখানে ঘর বাড়ি থাকবে, আর সবার জন্য বিশাল নিয়ামত আর বিশাল রাজত্ব থাকবে। যেমন প্রথম যে হাদিসটি বয়ান করলাম, সর্বনিম্ন স্তরের জান্নাতি সর্বশেষ যে জাহান্নাম থেকে জ্বলে জ্বলে জাহান্নাম থেকে বের করা হলো, তাকে আর জান্নাতে দেওয়া হলো, সেই ব্যক্তি দুনিয়া পৃথিবী এবং পৃথিবীর 10 গুণ পরিমাণ বিশাল রাজত্ব পাবে জান্নাতে। সুতরাং প্রত্যেকের সেখানে এই সমস্ত নিয়ামত হবে যেগুলো নিয়ে আজকে আলোচনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, গুনাহ খাতা মাফ করেন, এবং নেকির কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।